আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ফ্রিল্যান্সিং এ টু জেড ইউটিউব চ্যানেলে। সো আশা করছি সবাই করোনাকালীন সময় সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্মল এসইও টুলস, যে টুলসের মাধ্যমে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন। সো ভিডিওটা এক পর্বে আমি সবকিছু দেখাতে পারবো না, সেজন্য আমি এটার দুটো পার্ট করব, কারণ স্মল এসইও টুলসের কাজটা অনেক বড়। সো আজকে আপনাদেরকে স্মল এসইওর যে কাজটা দেখাবো সেটা চলুন আগে দেখে আসি। সো তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখান থেকে আমার চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে এটার বেল আইকনটি অন করে রাখবেন, যার ফলে কি হবে আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি সেটা আপনারা তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা দেখতে পারবেন। আর আমার প্রতিটা ভিডিওর মাধ্যমে আপনাদের কোনো না কোনো নতুন নতুন আইডিয়া দেওয়ার চেষ্টা করি। সো আমার চ্যানেলের সঙ্গে থাকবেন তাহলে আপনি নতুন নতুন কিছু আইডিয়া অবশ্যই জেনারেট করতে পারবেন। সো চলুন চলে যাই স্মল এসইও টুলসে। সো এটা আমি আগে আনছি, আপনি যদি না পান সেক্ষেত্রে আপনি গুগলে স্মল এসইও টুলস লিখে সার্চ দিবেন। দেন আপনার একটা অ্যাড এর মাধ্যমে শো করবে একটা, ম্যানুয়ালি অন্য আর একটা শো করবে। সো আপনি দ্বিতীয় যেটা আছে এটাকে আমি ক্লিক করে এখান থেকে ওপেন করে নেব, যে অলরেডি আমি এখানে ওপেন করা। সো এটা এতগুলো অপশন আছে যেগুলো আপনি একদিনে কাভার করতে পারবেন না কোনো ভিডিওর মাধ্যমে। সো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি অনেকগুলো অপশন, কিন্তু এগুলো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। সো এটার জন্য আমি দুটো পার্ট করবো ভিডিওটার। সো যারা কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করতে চান তাদের জন্য এই টুলসটা অনেকটা ইফেক্টিভ, এবং যারা ডাটা এন্ট্রি পিডিএফ এক্সেলের কাজ করেন তাদের জন্য অনেক ভালো। সো যারা কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করে তাদের জন্য এটা কীভাবে হেল্পফুল সেটাই আজকে আলোচনা করি আগে। সো এখানে দেখুন এটা কিন্তু কন্টেন্ট, হ্যাঁ টেক্সট কন্টেন্ট টুল যেটা আছে সেটা কিন্তু এটা স্মল এসইও টুলসের মধ্যে পাবেন। এখান থেকে আপনি কী কী করতে পারবেন, এখান থেকে আর্টিকেল রিরাইট করতে পারবেন, গ্রামার চেক, ওয়ার্ড কাউন্ট, তারপর স্পেলিং চেকার, গ্রামার চেকার ইত্যাদি কিন্তু করতে পারেন। সো সেটা কীভাবে, আমি যদি এখান থেকে একটা যে কোনো আর্টিকেল নিই, যেমন আমি একটা আর্টিকেল লিখে সার্চ দিই, যে কোনো এনি আর্টিকেল। সো আমি যদি এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিই, এখানে কিন্তু অনেক প্রকার সার্ভিস আপনার অ্যাভেলেবেল। আমি এখান থেকে একটা কন্টেন্ট কপি করি। সো যারা কন্টেন্ট রাইটার তারা অবশ্যই ইউনিক কন্টেন্ট নিয়ে কাজ করে, তারা কপি কন্টেন্ট নিয়ে কাজ করে না। তারপর মাঝে মাঝে কিছু ওয়ার্ড যদি পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে এটা অবশ্যই ইউজ করা যায়। সো আমি দেখুন এখান থেকে যদি এটা এই জিনিসটা এখান থেকে আমি কপি করে সো আর্টিকেল রিরাইটে দিয়ে দিলাম। সো আমি এখানে যদি কপি পেস্ট করি এটা লেখাটা আমার, সো এখান থেকে কী পারবো, আমি গ্রামার চেক করতে পারবো, রি আর্টিকেল লিখতে পারবো। সো আমি এখানে রি আর্টিকেলে ক্লিক করলাম। সো দেখুন এই আর্টিকেলটা কিন্তু এখানে আমি কী কীভাবে ইউনিক করতে পারি, এটা এখান থেকে দেখেন দ্য ওয়েব সার্ভে আছে, এটা কিংবা ইন্টারনেট লিখতে পারি, ইউ থিঙ্ক আছে, ইউ বিলিভ। সো এই সিমিলার ওয়ার্ড দিয়ে আর্টিকেলটা আমি রিরাইট করতে পারি, এবং এখানে কত ওয়ার্ড আছে এখানে 79টা ওয়ার্ড আছে, এবং গ্রামার চেক করতে পারি, যে এখানে গ্রামার যদি কোনো মিস্টেক থাকে সেটাও কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো। সো এটা এই যে এসে গেছে দেখুন। সো আমি এখানে যদি চেক গ্রামার দিই সেক্ষেত্রে আমি এখানে এটা গ্রামারলি কোনো মিস্টেক আছে কিনা সেটা আমি এখান থেকে দেখতে পারবো। আপনারা যখন আর্টিকেল লেখেন মাঝে মাঝে গ্রামার মিস্টেক থাকতেই পারে, সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। সো এখানে একটা মিস্টেক দেখতে পাচ্ছেন, তারপরে কন্টেন্ট এখানে আছে, এখানে আছে, এগুলো কিন্তু গ্রামারলি মিস্টেক। সো আপনি এখান থেকে চাইলে এগুলোকে খুব সহজে কিন্তু এখান থেকে আপনি ঠিক করে নিতে পারবেন। সো আরও একটা কাজ করবেন, যখন আপনি এটাকে স্মল এসইও টুলস নিয়ে কাজ করবেন তখন আপনারা যে গ্রামারলি যে এক্সটেনশনটা আছে এই এক্সটেনশনটা ইউজ করতে পারেন, অথবা এখানে একটা গ্রামারলিতে একটা অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন। সেক্ষেত্রে হবে কি, আপনার যদি কোনো ওয়ার্ডে মিস্টেক থাকে আপনার আর্টিকেল লেখা, সেক্ষেত্রে কিন্তু এটা গ্রামারলির মাধ্যমে আপনি এখান থেকে ঠিক করে নিতে পারবেন। এটা আর একটা সুবিধা গ্রামারলির। সো আমি যদি স্মল এসইও টুলসের মাধ্যমে কিন্তু এটা আপনি আর্টিকেল রিরাইট কীভাবে করলেন দেখবেন। সো গ্রামার চেকার এটাও দেখলেন, ওয়ার্ড কাউন্ট আপনি যদি এখানে কপি পেস্ট করেন এখানে কটা ওয়ার্ড আছে সেটা কিন্তু আপনাকে ম্যানুয়ালি তারা দেখিয়ে দিচ্ছে। সো আরেকটি যে বিষয়টি আছে, আপনি মাঝে মাঝে ইমেজ থাকে, সো আপনার ইমেজটা খুব দ্রুত টেক্সটে পরিণত করতে হয়, সেক্ষেত্রে আপনি কী করতে পারবেন, সো আপনি ম্যানুয়ালি ওয়ান বাই ওয়ান টেক্সট করতে অনেকটা টাইম লাগবে, সেক্ষেত্রে আপনি ইমেজ টু টেক্সট কনভার্টার আছে। সো আমি এখান থেকে যদি একটা ইমেজ এখান থেকে ইমেজ আমি একটা আপলোড করি আপনাদেরকে দেখাই ইমেজ টু টেক্সট কীভাবে হয়। সো আপনি এখানে আপলোডে ইমেজ যেটা আপনার টেক্সট যুক্ত থাকবে, সো দেখি আমার কাছে এইরকম কোনো ছবি বা পিকচার আছে কি না। সো আমি এই ছবিটাই দেখি এটা কীরকম কি তারা করে ম্যানুয়ালি। সো আমার এটা ইমেজ দিলাম যেখানে অনেকগুলো টেক্সট আছে, সো এটাকে আমি এখন কনভার্ট করে দিব এখান থেকে।
সো যেহেতু একটু ইমেজ সেহেতু একটু টাইম নিবে এটা কনভার্ট হতে। সো মাঝে মাঝে হয় কি, এটা ফুলটা আসে না, মাঝে মাঝে দুই একটা মিস্টেক থাকে, সেক্ষেত্রে আপনি যদি ওটুকু ওগুলো ঠিক করে নেন। কিন্তু না, এই যে দেখুন আমার ইমেজটা যে টেক্সটগুলো ছিল সেই টেক্সট কিন্তু এখানে হুবাহু আমি ইমেজের টেক্সটটা পেয়ে যাচ্ছি, সো মিস্টেক নেই বললেই চলে। আর যদি কোনো মিস্টেক থাকে গ্রামারলি বলেন ওয়ার্ডে বলেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে আবার স্মল এসইও টুলস দিয়ে কপি করে আপনি কিন্তু এখান থেকে চেক করতে পারবেন। সো আপনার কন্টেন্টটা কত পার্সেন্ট ইউনিক এবং কত পার্সেন্ট কপি করা সেটা কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। আমি যদি আপনাকে দেখাই আগে যে আমার একটা কন্টেন্ট ছিল সেটা যদি আমি এখানে পেস্ট করি, সো আমি দেখতে পারি এটা কত পার্সেন্ট ইউনিক আমার কন্টেন্টটা। সো এটা লোড হচ্ছে, এই যে দেখুন এখানে কিন্তু রেজাল্টটা শো করতে আছে। সো 100% এটা হচ্ছে যে 0% ইউনিক এবং 100% কপি করা, কারণ 100% কপি করার কারণ হচ্ছে আমি এখান থেকে একটা আর্টিকেল কপি করে এখানে এনেছি, সো এটা 100% কপি হবে, এটা ইউনিক নয় 1%। কিন্তু আমি যদি নিজে কোনো আর্টিকেল লিখি সেক্ষেত্রে যদি এখান থেকে দেখি ব্যক্তিগতভাবে সেক্ষেত্রে এটা 100% ইউনিক হবে যদি কপি না করে থাকি। সো আপনি কিন্তু এখান থেকে শিওর হতে পারলেন যে আপনার কন্টেন্টটা কারো কাছ থেকে কপি করা কিনা, কোনো সাইট থেকে আনা কিনা, সেটা কিন্তু আপনি খুব সহজে এখান থেকে দেখতে পাবেন। সো আর একটা বিষয় আছে টেক্সট টু ইমেজ, আপনি এখানে টেক্সট অ্যাড করবেন। সো আপনি চাচ্ছেন যে একটা টেক্সট আপনার একটা ইমেজের মাধ্যমে আপনি সেটা করতে হবে, তো আপনার হাতে টাইম খুবই কম, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি এখানে যে টেক্সট আছে টেক্সটটা আপনি করে দিতে পারেন, পেস্ট করে দিতে পারেন এবং কনভার্ট টু ইমেজ। তো এই ডাউনলোড ইমেজ দিলে আপনার কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে দেখুন। সো এটা কিন্তু এখন ইমেজ ফাইল হিসেবে এখানে আছে। সো স্মল এসইওর মাধ্যমে কিন্তু এই যে টুলসটা আছে, টুলসটা ব্যবহার করে আপনি কন্টেন্ট রাইটিং এর যেসব কাজগুলো আছে এটা কিন্তু আপনার অনেকটাই হেল্পফুল। সো এখান থেকে আপনার ইউনিক কন্টেন্ট চেক করতে পারবেন, আর্টিকেল রিরাইট করতে পারবেন, গ্রামারলি মিস্টেক থাকলে সেটা দেখতে পারবেন, কত ওয়ার্ড লিখছেন সেটা দেখতে পারবেন, স্পেলিং মিস্টেক আছে কিনা সব কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। সো আপনি স্মল এসইও যে টুলসটা আছে এটা আপনি ফ্রি ইউজ করতে পারবেন, আর চাইলে যদি রেজিস্ট্রেশন করে ইউজ করেন সেক্ষেত্রে আরও কিছু আপডেট ভার্সন আপনার থাকতে পারে। সো এটা গেল আমার টেক্সট কন্টেন্ট টুলস। সো দেন আমাদের আছে ইমেজ এডিটিং টুলস, তারপর আছে যে কিওয়ার্ড টুলস, তারপর হচ্ছে যে ব্যাক লিঙ্ক টুলস, আরও অনেক টুলস কিন্তু আছে, এগুলো আমরা পরবর্তী ভিডিওতে অন বাই অন আলোচনা করব। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখান থেকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে আপনি পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন।